Happy birthday, Boni. আপনি প্রেমে চলে আসছেন, প্লিজ একটু সরে যান। আপনারা প্লিজ আমার কথাটা শুনুন, আজ আমার জন্মদিন নয় আমার জন্মদিন। কিন্তু ম্যাডাম, কেকের উপর তো আপনার নামই লেখা। এই ভুলটা কি করে হয়? কি করে ভুলটা হয়? আমি আপনাকে বউয়ের নাম লিখতে বলেছিলাম, বলিন না। স্যার, আমার বুঝতে ভুল হয়ে গেছে। কি বুঝতে ভুল হয়েছে? আমি ক্লিয়ারলি আপনাকে বলেছিলাম পরে বউয়ের নাম থাকবে, আপনি কি করে বনির নাম লেখে? আসলে স্যার, প্রত্যেকবার তো আপনি বনির নামেই বার্থ ডে কেকের অর্ডার দেন, তাই ভুল করে স্যার। কি করে ভুল হয়? প্রত্যেকবার যদি বনির নাম হয়, এইবার তো আমি আপনাকে বলে দিয়েছিলাম যে বউয়ের নাম থাকবে। আমি আপনাকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। ওনার আরেকটা মেয়ে আছে, এ কখনো শুনিনি তো। আমরা তো জানতাম ওনার একটাই মেয়ে। এটা কি হচ্ছে স্যার? আপনার আরেকটা মেয়ে কোথা থেকে এলো? ব্যাপারটা তো ঠিক বুঝতে পারছি না। সেটা আপনাদের না বুঝলেও চলবে, আগে আমি এই লোকটাকে বোঝাবো। বলুন বলুন, কোন চান্স আপনি নামটা চেঞ্জ করলেন? বলুন কোন চান্স চেঞ্জ করলেন? বললাম তো স্যার, ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দিন স্যার। আপনি তো স্যার, কি করে হলো? হ্যাঁ, একটা বাইরের লোকের ভুলকে এত বড় করে দেখিস না মা। আমিও তো বাইরের লোক মা, আর সত্যিটা সবাই জেনে গেছে। ছাড়ো আমাকে, মৌ যাও না। মা মা, তুই তুই এভাবে রেগে যাস না, আমি সকলকে এক্ষুনি জানিয়ে দিচ্ছি। তুই প্লিজ প্লিজ আমার কথা শোন, এটা একটা ভুল করে এটা হয়েছে, প্লিজ।